নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে বিয়ে ফোর্থ সেমিস্টারের ইতিহাস সাজেশন নিয়ে এসছি যাদের পেপার কোড রয়েছে হিস্ট্রিতে ডিসি ফোর এবং জিই ফোর তাদের ক্ষেত্রেই কিন্তু আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি তো প্রিয় ছাত্রছাত্রীরা অবশ্যই তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল এই সাজেশনটি শুধুমাত্র গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যতগুলি কলেজ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই কিংবা প্রশ্নগুলি ব্রহ্মাস্ত্র হয়ে দাঁড়াবে ঠিক আছে এইবার প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন কাঠামো কিভাবে থাকবে এখানে কিন্তু তোমাদের এখানে তোমাদের কিন্তু চারটি প্রশ্ন দাওয়া থাকবে বারো নম্বরের এখান থেকে তোমাদের কিন্তু যে কোনো দুটি লিখতে হবে চব্বিশ নাম্বার ঠিক আছে এখানে কিন্তু তোমাদের দাওয়া থাকবে বিভাগ ক এবং বিভাগ ক্ষ এইভাবে ঠিক আছে বিভাগ ক্ষয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের একশোটি শব্দের মধ্যে লিখতে হবে দুটো কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে কিন্তু তোমাদের দুটো লিখতে হবে ঠিক আছে তোমাদের নম্বর দাঁড়াচ্ছে এইট বা আট এখানে কিন্তু তোমাদের মোট বত্রিশ নাম্বারের এই পরীক্ষাটি হবে এবং প্রজেক্ট থেকে শুরু করে সমস্ত কিছু ধরে কিন্তু তোমাদের এখানে পঞ্চাশ নম্বরের কোশ্চেন হবে কিংবা পঞ্চাশ নম্বর তোমাদের কিন্তু থাকবে যা কিন্তু তোমরা আগে থেকে জানো তো অবশ্যই প্রিয় বন্ধুরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না আমাদের এই চ্যানেলের মাধ্যমে যে সাজেশনই দেওয়া হয় তা কিন্তু না সাজেশনের পাশাপাশি আমরা কিন্তু সরকারি বেসরকারি চাকরির আপডেটের পাশাপাশি ফর্ম ফিল সংক্রান্ত বিভিন্ন তথ্য কিন্তু তুলে ধরি এই ছোট্ট চ্যানেলটির মাধ্যমে তো অবশ্যই তোমরাও এই চ্যানেলটির পাশে এসে দাঁড়াও এবং বন্ধুরা তুমিও কিন্তু অন্যদের মতো এক এগিয়ে থাকবে তো চলো প্রশ্নগুলিতে যাওয়া যাক পরীক্ষা আসন্ন সামনেই কিন্তু তোমাদের এক্সাম এইবার এই এক্সামেতে তোমাদের কী কী টাইপের প্রশ্ন আসবে তোমরা কিন্তু একটি খাতা পেন নিয়ে লিখে নেবে আমরা এখানে প্রথম প্রশ্নটি তুলে ধরব বারো নম্বরের কুতুবউদ্দিন আইবক কিভাবে দিল্লির শাসন প্রতিষ্ঠা করেছিলেন আশা করা যায় এই প্রশ্নগুলির কিন্তু অ্যানসার তোমাদের কাছে আছে তবুও বন্ধুরা কোনো রকম অসুবিধে হলে অবশ্যই আমাদের কিন্তু নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে এছাড়াও কিন্তু আমাদেরকে কমেন্টের আকারে জানাতে পারো এর পরের প্রশ্নটি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তো প্রিয় বন্ধুরা এর পরের প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ ইলতুৎমিশের অধীনে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ও সংহতিকরণের প্রক্রিয়া আলোচনা করো অথবা এই প্রশ্নটি কিন্তু আবার ঘুরিয়ে আসতে পারে দিল্লির সুলতানি সাম্রাজ্যের সুদৃঢ়করণের সুলতান ইলতুৎমিশের ভূমিকা মূল্যায়ন করো অথবা আবার তোমরা দেখো এই প্রশ্নটি কিভাবে আসতে পারে যে দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন তার কৃতিত্ব আলোচনা করো এরপরের তোমরা নেক্সট প্রশ্নটি দেখতে পাচ্ছ এখানে মঙ্গল কারা মঙ্গল আক্রমণ প্রতিরোধে ভারতের সুলতানি শাসকদের অবদান আলোচনা করো এরপরের নেক্সট প্রশ্নটি তোমরা এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে সুলতানি যুগের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে লেখো এর মধ্যে কিন্তু তোমাদের লিখতে হবে কৃষি সংক্রান্ত বিভিন্ন রকম তথ্যগুলি কিন্তু তোমাদের তুলে ধরতে হবে বলবনে রাজতন্ত্রের তত্ত্বের উপর সংক্ষিপ্ত আলোচনা করো সুফি আন্দোলন সম্পর্কে লিখো ভক্তিবাদী আন্দোলন সম্পর্কে লিখো সুলতানি আন্দোলনের সাহিত্য চর্চা সম্পর্কে লিখো এরপরের আবারও একটি মোস্ট ইম্পর্টেন্ট কিংবা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইকোতা ব্যবস্থা সম্পর্কে লেখো অথবা এই প্রশ্নটি আসতে পারে ঘুরিয়ে ইকোতা প্রথা বলতে কি বোঝো যেইভাবে আসুক না কেন বন্ধুরা একই কিন্তু উত্তর কিংবা অ্যান্সারটি হবে এরপরে নেক্সট প্রশ্নটি তোমাদের সামনে যেটি রাখা হয়েছে সুলতানি আমলে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে লেখো এগুলি কিন্তু তোমাদের তোমাদের নম্বর প্রশ্ন হবে হবে কিন্তু একটু বেশি পড়তে ঠিক আছে এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা কিন্তু খাতা পেন নিয়ে ভালোভাবে লিখে নাও এতগুলি প্রশ্ন বলতে গেলে অনেক সময় অপচয় হবে আমরা একটু তাড়াতাড়ি ভাবে দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটি টিকা লেখো সুলতান ইলতুতমিশের খলিফার অনুমোদনের প্রয়োজন ছিল কি এরপরের প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ সিংহাসনারোহণ কালে ইলতুৎমিশকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন এগুলি এরপরের নেক্সট প্রশ্নটি তোমরা এখানে দেখতে পাচ্ছ সুফিবাদ ও ভক্তিবাদের সাদৃশ্য আলোচনা করো এর পরের প্রশ্নটি যেটি রাখা হয়েছে দেখতে পাচ্ছ টিকা লেখো গুরু নানক আবারও টিকা লেখো কোভিড এর পরের প্রশ্নটি যেটি তোমাদের সামনে রাখা হয়েছে শ্রী চৈতন্যদেবের দেবের ভূমিকা কি ছিল ভক্তি আন্দোলনে এরপরে আবারও একটি প্রশ্ন দেখতে পাচ্ছ টিকা লেখো মালিক কাফুর এরপরে আবারও একটি প্রশ্ন যেটি রাখা হয়েছে দেখতে পাচ্ছ বিদেশি পর্যটকদের বিবরণ থেকে বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে কি জানা যায় অথবা এই প্রশ্নটি আবার আসতে পারে সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে লেখো এটি কিন্তু তোমাদের দেখে রাখতে হবে ঠিক আছে গৌরবঙ্গের প্রশ্ন কিন্তু এখন তারা কিন্তু একটু ঘুরিয়ে প্রশ্ন দিচ্ছে ঠিক আছে অবশ্যই সেটিও কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে তো অবশ্যই তার জন্য একটি উপায় সাজেশনগুলি দেখো বোঝো এবং বাড়িতে ভালোভাবে পড়ো পরের প্রশ্নটি যেটি রাখা হয়েছে বাংলায় বৈষ্ণব আন্দোলনের ফলাফল লেখো এরপর উত্তর পূর্ব ভারতে ভক্তি আন্দোলনের প্রসার সম্পর্কে লেখো এরপরে আবারও একটি প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে আলায়ুদ্দিন খলজির নীতি সম্পর্কে লেখো এরপরে আবারও একটি তোমাদের জন্য রাখা হয়েছে বখতিয়ার খলজির অভিযানের তাৎপর্য বিশ্লেষণ করো এরপরের শেষ প্রশ্নটি তোমাদের জন্য রাখা হয়েছে তো বন্ধুরা এরই মাঝে আরো একটি তথ্য জানায় তোমরা কোন কলেজ থেকে চতুর্থ সেমিস্টার অথবা ফোর্থ সেমিস্টারে তোমরা অবশ্যই তোমরা তোমাদের নিজেদের কলেজের নাম লিখে কিন্তু জানাতে একদমই ভুলবে না এর পরের প্রশ্নটি যেটি দেখতে পাচ্ছ এখানে সুলতানি যুগের বিজ্ঞান চর্চা ও সামরিক উন্নয়ন সম্পর্কে লেখো এই গেল তোমাদের সম্পূর্ণ সাজেশন তো বন্ধুরা বুঝতে কোনো রকম অসুবিধে হলে কিংবা নোটস সংক্রান্ত কোনো রকম ডাউটস থেকে থাকলে অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টের আকারে জানাতে একদমই ভুলবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতখানি নেক্সট দিন আবার একটি নতুন এরকমই সাজেশনমূলক ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো ধন্যবাদ